ছবিটি একটি এতিমখানা থেকে তোলা, খুব সম্ভবত ইরাকের। পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা ছবিগুলোর মধ্যে একটি। বাচ্চাটার মা নেই, মাকে কখনো সে দেখেও নি। অনেক ইচ্ছা তার মায়ের কোলে ঘুমাতে, তাই মেঝেতে মাকে একে তার কোলে ঘুমিয়ে পড়ে বাচ্চাটা। সত্যি খুবই হৃদয়স্পর্শী, আমায় প্রেরণা দেয় এই কবিতাটি লিখতে। সাগর কোকড়ানো চুলের ফাঁকে, মাথায় বিন্দু বিন্দু ঘাম, জন্ম থেকেই মাকে খুঁজে বেড়ায় প্রতি মুহূর্তে। অনাথ সাগর, তার সাথে তার মায়ের এক অচ্ছেদ্য কাল্পনিক সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। 7 বছরের ছেলেটি মায়ের ভালোবাসা, স্নেহ, আদর, গন্ধ, রূপের কল্পনা করে, অনুভবে মাকে কাছে পায়, একান্ত আপন করে রাখতে চায়। জ্ঞান হওয়ার পর থেকে কাল্পনিক মায়ের সাথে ধীরে ধীরে সাগরের নিবিড়তা বাড়ে। আজ ক্ষণে ক্ষণে মায়ের সঙ্গ অনুভব করে। পাড়ার ওই বুড়ো কেরানি ও তার স্ত্রী বেশ ভালোবাসে ওকে, দুবেলা খেতে দেয়, আবার মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনাও করায়। আর সাগরকে কি করতে হয়? এই ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বনিকে নিয়ে দৌড়তে দৌড়তে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরার পথে বাজার, দুধ এসব নিয়ে আসা, আবার জামা কাপড়ও কাচতে হয়। সারাদিনে ক্লান্তি যখন তাকে গ্রাস করে, রাতে কখন যে চট পাতা মেঝেতে তার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, হয়তো কিছু না খেয়েই কেউ তার খোঁজ নেয় না। আজ কেন তার চোখে ঘুম নেই? ক্লান্তিতে শরীর অবসন্ন, চোখে ঘুম নেই, মাকে বড় মনে পড়ে, বড় কাছে পেতে চায়, তাই তো মার প্রতিকৃতি বানিয়ে ঘুমিয়ে নিশ্চিন্তে মায়ের কোলে। অঘোর ঘুমে হয়তো স্বপ্নও দেখে, বিড়বিড় করে বলে ওঠে, শুনছো শুনছো কি তোমরা, যদি আমার মার দেখা পাও কানে কানে বলে দিও গো, আজও তার অপেক্ষায় সাগর বসে আছে।